আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোসলেহ উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস ফাইনাল ইয়ার থেকে বলছি। আমাকে ইউটিউবে ফলো করতে পারেন মোহাম্মদ মোসলেহ উদ্দিন নামে, আমার ফেসবুক অফিসিয়াল পেজ ফলো করতে পারেন মোহাম্মদ মোসলেহ উদ্দিন নামে। তো আমি আজকে আপনাদের খুবই কমন একটা কোয়েশ্চেন নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করব, সেটা হলো আপনারা জানেন আমাদের হার্টে থাকে বিটা ওয়ান রিসেপ্টর, যেটা জিএস কাপল্ড এবং সেটা হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, এবং বিটা টু রিসেপ্টরটা থাকে ব্লাড ভেসেলসের স্মুথ মাসেলে, সেখানে সেটাও জিএস কাপল বাট সেটা স্মুথ মাসেলকে কন্ট্রাকশন না করে স্মুথ মাসেলকে রিল্যাক্স করে এবং ভ্যাসো ডাইলেশন করে। কিন্তু কেন, অথচ দুজনই ছিল জিএস কাপল্ড, কিন্তু কেন এই ডিফারেন্সিয়েশনটা? ওকে, সেটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। এখন দেখেন, প্রথমে চলে আসি ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলসের স্মুথ মাসেল সেম মেমব্রেনে থাকে আমাদের বিটা টু রিসেপ্টরটা, এবং এটা হলো একটা জিএস কাপল্ড প্রোটিন, এবং তার লাইগেন্ড নরেপিনেফ্রিন এবং এপিনেফ্রিন যখন এই বিটা টুতে বসবে তখন জিএস প্রোটিনটা অ্যাক্টিভ হবে। এই জিএস প্রোটিনটা তখন অ্যাডেনাইলাইন সাইক্লিজ এনজাইমকে অ্যাক্টিভ করবে, এবং এই অ্যাডেনাইলাইন সাইক্লিজ এনজাইমটা তখন এটিপিকে কনভার্ট করে করে বেশি বেশি সাইক্লিন এএমপি তৈরি করবে। এই সাইক্লিন এএমপি যখন বেশি বেশি তৈরি হবে তখন অ্যাক্টিভ হবে একটা বিশেষ এনজাইম, সেই এনজাইমটা হচ্ছে সাইক্লিন এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ। এই সাইক্লিন এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজটা তখন কী করবে, এখানে একটা এনজাইম থাকে যেটা মাসেল কন্ট্রাকশন, স্মুথ মাসেল কন্ট্রাকশনের জন্য রেসপন্সিবল, সেই এনজাইমটাকে এই সিএএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ এনজাইমটা ইনঅ্যাক্টিভ করে ফেলে। সেই এনজাইমটা কি? মায়োসিন ল্যাকটেট কাইনেজ। তাহলে দেখেন, মায়োসিন ল্যাকটেট কাইনেজকে ইনঅ্যাক্টিভ করতেছে কে? সিএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ। তাহলে এমএলসিকেটা তার কাজ করতে পারবে না। এখন আগে দেখি এমএলসিকের কাজটা কি আসলে। দেখেন, এই এমএলসিকেটা মায়োসিন লাইট চেনের সাথে কাইনেজ, দ্যাট মিনস কি, সে একটা জিনিসকে অ্যাটাচ করে। এই এমএলসিকে এনজাইমটা মায়োসিন লাইট চেনের সাথে ফসফেট অ্যাটাচ করে মায়োসিন লাইট চেনকে অ্যাক্টিভ করে, ফলে এই মায়োসিনটা তখন অ্যাক্টিনের সাথে কাপলিং করে, ফলে হবে কন্ট্রাকশন। ওকে, স্মুথ মাসেল কন্ট্রাকশন, দ্যাট মিনস এমএলসিকেটা স্মুথ মাসেল কন্ট্রাকশন করে। এখন আমি যেহেতু সিএএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ বাড়ানোর মাধ্যমে, কীভাবে বাড়ালাম, ওই যে বিটা টু রিসেপ্টরের মাধ্যমে বাড়ালাম, তাহলে সিএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজটা এমএলসিকে ইনঅ্যাক্টিভ করে দেওয়ায় এমএলসিকে তার কাজটা করতে পারবে না, দ্যাট মিনস স্মুথ মাসেলটা এখন কন্ট্রাকশন করতে পারবে না, ফলে কী হবে, রিল্যাক্সেশন হবে। ফলে স্মুথ মাসেলটা যদি রিল্যাক্সেশন হয় দ্যাট মিনস কী হবে, এখানে ভ্যাসো ডাইলেশন। এই কারণে আমরা কী বলছি, ব্লাড ভেসেলসের বিটা টু রিসেপ্টর কী করে, ভ্যাসো ডাইলেশন করে, কীভাবে, থ্রো স্মুথ মাসেল রিল্যাক্সেশন। ওকে, এখন চলে আসি আমরা হার্টের উপরে, ঠিক আছে, এগুলো আমি বলে ফেলেছি। ওকে, ভ্যাসোডাইলেশন দেখতে পারেন। এখন আমরা চলে আসি হার্টে। তা হার্টের সেলের নাম কি? কার্ডিওমায়োসাইট। ওকে, দেখা যাক একটা কার্ডিওমায়োসাইট ডায়াগ্রামেটিক ফিগার। তো কার্ডিওমায়োসাইটে বিটা রিসেপ্টর থাকে, কিন্তু কোনটা, বিটা টু না কিন্তু বিটা ওয়ান। ওকে, বিটা ওয়ানের লাইগ্যান্ড নরেপিনেফ্রিন এপিনেফ্রিন বসলো, বসার পরে জিএস অ্যাক্টিভ হলো, জিএস প্রোটিনটা একই রকম অ্যাডেনাইলাইন সাইক্লিজকে অ্যাক্টিভ করলো, অ্যাডেনাইলাইন সাইক্লিজটা তখন সাইক্লিন এএমপি তৈরি করলো বেশি বেশি। কোথেকে তৈরি করছে? এটিপি থেকে। এই সাইক্লিন এএমপি যখন বেশি বেশি তৈরি হবে তখন অ্যাক্টিভ হবে ওই যে একই এনজাইম সাইক্লিন এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ। ওকে, এখানে একটু পজ নিন আপনি। আমরা ফ্রেন্ডরা ডিসিশন নিলাম আমরা কক্সেস বাজার যাব। ওকে, গেলাম কক্সেস বাজার, গেলাম 10 জন মিলে। যাওয়ার পরে আমাদের 3 জনের একটা গ্রুপ, ওরা হচ্ছে একটু লেজি, খালি ঘুমোতে চায়। আমরা ডিসিশন নিলাম আমরা হোটেলে ঘুমাবো। আর 3 জন খুবই হাইপার অ্যাক্টিভ, ওরা একদম চাঁদের গাড়ি টাড়ি নিয়ে, ওরা ডিসিশন নিল যে ওরা চলে যাবে কোথায়, টেকনাফ, আচ্ছা মেরিন ড্রাইভ হয়ে যাবে। তো ভালো, ওরা গেল। আর কিছু ফ্রেন্ড, ওরা একটু সাগর প্রেমিক, ওরা সাগরে গেল। ওকে, এখন তাহলে দেখেন আমাদের 10 জনের যাত্রাটা কাকসেস বাজার পর্যন্ত একে ছিল। দেন আমরা 3টা ভাগে ভাগ হলাম, এক একজনের গন্তব্য এক এক রকম ছিল। ওকে, এটাকে আমরা বলছি ফার্মাকোলজির ভাষা সাবমলিকিউলার অল্টারেশন। ওকে, এখন দেখেন বিটা ওয়ান বিটা টু এর যাত্রাপথ সাইক্লিন এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ পর্যন্ত একই, কক্সেস বাজার একই। এরপর একটু ডিফারেন্ট হবে, যেমন কি স্মুথ মাসেলে দেখলেন এই সিএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজটা এমএলসি এনজাইমকে ইনঅ্যাক্টিভ করার মাধ্যমে স্মুথ মাসেল রিল্যাক্স করেছে। এই জায়গায় কিন্তু সিএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজটা এমএলসিকের উপর কোনো কাজ করবে না, সে যেটা করবে এখানে সে ক্যালসিয়াম চ্যানেল ওপেন করবে, এবং কার্ডিওমায়োসাইটের ভেতরে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকে, ওইখানে কিন্তু অনেক ক্যালসিয়াম স্টোর থাকে, আপনারা কার্ডিওভাসকুলার সিস্টেমে পড়বেন ইনশাল্লাহ। এই সিএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজটা একদিকে ক্যালসিয়াম চ্যানেল ওপেন করে সেলের কার্ডিওমায়োসাইটের চারপাশে, ফলে এক্সট্রা সেলুলার স্পেস থেকে বেশি বেশি ক্যালসিয়াম কার্ডিওমায়োসাইটের ভেতরে ঢুকতে থাকে, এবং সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকেও সে ক্যালসিয়ামকে ইফ্লাক্স করে করে বের করে সাইটোপ্লাজমে নিয়ে আসে। দ্যাট মিনস এ সিএএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ এনজাইমটা কার্ডিওমায়োসাইটে কী করছে, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়াচ্ছে, ফলে এই ইনক্রিজ ক্যালসিয়ামটা কার সাথে বাইন্ড করবে, ট্রপোনিন সি এর সাথে, এবং অ্যাক্টিনকে অ্যাক্টিভ করবে। আর অ্যাক্টিন অ্যাক্টিভ হলে সে মায়োসিনের সাথে কাপলিং করবে, অ্যাক্টিন মায়োসিন কাপলিং হবে, অ্যাক্টিন মায়োসিন কাপলিং হলে কী হবে,
কন্ট্রাকশন হবে। দ্যাট মিনস আপনি দেখলেন বিটা ওয়ান রিসেপ্টরটা জিএস ঠিকই আছে, বাট এখানে সে রিল্যাক্সেশন করছে না, এখানে সে কার্ডিওমায়োসাইটের ফোর্স অফ কন্ট্রাকশন ক্যাপাবিলিটি বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে বিটা ওয়ান রিসেপ্টরটা অ্যাসিনোডেও থাকে, সেখানে যখন সে বসে তার লাইগেনটা, তখন সে যেহেতু ইন্টারসেলুলার ক্যালসিয়াম বাড়ায়, ফলে অ্যাসিনোডের মধ্যে যখন ইন্টারসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা বাড়বে, তখন ওই অ্যাসিনোড ইম্পালস রেট বাড়িয়ে দিবে। ফলে কী হবে, অ্যাসিনোডের উপরে ডিপেন্ড করে আমাদের হার্ট রেট, ফলে আমাদের হার্ট রেটটা বাড়বে। এই কারণেই বিটা ওয়ান রিসেপ্টরটা একদিকে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াচ্ছে, অন্যদিকে হার্ট রেট বাড়াচ্ছে। কিন্তু ব্লাড ভেসেলসে বিটা টু সে জিএস কাপল হওয়া সত্ত্বেও স্মুথ মাসেলকে রিল্যাক্স করছে। কেন করতেছে? ওই যে সাবমলিকিউলার অল্টারেশন। ওকে, থ্যাংক ইউ সবাইকে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইনশাল্লাহ এরকম খুবই ইম্পর্ট্যান্ট টপিকসগুলোকে টেক্সট বুক বেসড একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।